রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বাড়ছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা। ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত ইউক্রেন এখন যেন মৃত্যু আর ধ্বংসের উপত্যকা। ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে সেই দেশে পাড়ি দিয়েছিলেন যারা, যুদ্ধের রক্তচক্ষুতে এখন তাদের ফিরে আসতে হচ্ছে। রবিবার সকালে স্বস্তি ফিরল বাঁকুড়া শহরের প্রণবানন্দ পল্লীর মুখোপাধ্যায় পরিবারে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এদিনই বাড়ি ফিরেছেন তাদের ছেলে সৌমাল্য। খারাজিন খার্কিভ ন্যাশনাল ইউনিভার্সিটির MBBS এর দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া আগাম বিপদ আঁচ করে গত 1 ফেব্রুয়ারি খার্কিভ ছেড়েছিলেন। লিভ শহরে কয়েকদিন কাটিয়ে পোল্যান্ড হয়ে ঘুরপথে দেশে ফিরেছেন তিনি। রাস্তার মধ্যে 3 থেকে 4 বার মিসাইল পড়ে এবং চোখের সামনে দেখি সেই মিসাইল পড়তে, তাহলে নিজের রিস্কেই আমরা বেরিয়ে এসেছিলাম। এরপরে আমরা ওখান থেকে ট্রেন ধরে অলমোস্ট 20 ঘন্টা ট্রেন জার্নি করে ওখান থেকে লাভিভ পৌঁছাই এবং লাভিভ থেকে ক্যাব করে আমরা পোল্যান্ড বর্ডার পৌঁছাই। তারপরে ওখান থেকে পোল্যান্ড বর্ডার ক্রস করি, তারপরে ওখানে পোল্যান্ডের যে ইন্ডিয়ান এম্বাসি তারা আমাদেরকে ওখান থেকে পিক আপ করে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন মেদিনীপুর শহরের সোমলতা ঘোষ। কিভের তারা শেফচেঙ্কো ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া 26 ফেব্রুয়ারি নিজের বাড়িতে নিরাপদে ফিরে আসেন। যুদ্ধভূমি থেকে অক্ষতভাবে বাড়ি ফেরার স্বস্তি থাকলেও অসমাপ্ত কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা কাটছে না। আমার লাস্ট ফ্লাইট ছিল 24 তারিখ 1:50 AM, তাই আমি তো চলে এসেছি সেদিকে। আমার সাথে যারা 200 জন ছিল তারাও, তারপরে 2 থেকে শুরু হয়েছে, তাহলে আমার সাথে যারা এয়ারপোর্টে বসেছিল তারাও আসতে পারেন। আমার একটা বার্তা আছে, যদি এখানে জেনারেলদের সিটটা না কেটে জেনারেলদের জন্য যদি সিট একটু বাড়ানো হয় তাহলে মনে হয় এত বিপদে পড়তে হবে না। কবে থামবে যুদ্ধ? অসমাপ্ত কোর্স শেষ করার সুযোগ আদৌ মিলবে? এই প্রশ্নগুলোই এখন ভাবাচ্ছে এই সব ডাক্তারি পড়ুয়াদের। পূর্ণেন্দু সিংহ ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।